সুফিবাদটা কুফুরি আকিদা, অন্তত এটা মনে রাখবেন। এবং তাদের আকিদাটা অত্যন্ত ভয়ঙ্কর। এই সুফি বেদাতিদের কারণেই সমাজে প্রচুর পরিমাণে বেদাত সৃষ্টি হয়েছে, এবং ওই বেদাতগুলোকেই সুন্নাহ মনে করে, সুন্নাত ভেবে সব মানুষ আমল করছে। মানহাজ ভিত্তিক বা আকিদা, উসুল ভিত্তিক কথা বলার মৌলিক উদ্দেশ্য হল আমরা যদি মানহাজুস সালাফের অন্তর্ভুক্ত হয়ে যাই বা সিরাতে মুস্তাকিম বা নবী সিদ্দিক শহীদ এবং সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাদের পথ যদি পেয়ে যাই, তো ইনশাআল্লাহ আমরা একসময় জান্নাতে পৌঁছতে পারব ইনশাআল্লাহ। কারণ কারো আমলে কমতি থাকলেও মানহাজ বা আকিদা যদি সঠিক থাকে, তো ইনশাআল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে। যেটা একাধিক বক্তব্যে আমি বলেছি, কারো তাওহীদ ঠিক থাকলে, মানহাজ ঠিক থাকলে, আকিদা ঠিক থাকলে, সে যদি সিরাতে মুস্তাকিমের সদস্য হয়, আমলে কমতি থাকলেও আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি মানহাজ সংক্রান্ত, আকিদা সংক্রান্ত কথা বেশি বলে থাকি ফজিলতের চেয়ে, যেন আপনারা বুঝতে পারেন। কারণ বহু সাহাবি জান্নাতে যাবেন অথচ তাদের জীবনে একটি সেজদাও নাই, অর্থাৎ কোনো আমলই নাই, অথচ আকিদার বরকতে, এমনকি যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই কথাটুকু বলে মারা যায়, আর কোনো যদি আমল না থাকে, তবুও জান্নাতে যাবে। আপনি তিরমিজির হাদিসটা খুলেন, দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠায়, অসংখ্য পাপের বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু ওই বান্দার পাপের মধ্যে কোনো শিরকের পাপ নেই। আল্লাহ তাকে ডেকে নিয়ে, আল্লাহর চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, 99টা খাতা দেখিয়ে দেখো তো এখানে আমার ফেরেশতারা কোনো ভুল লিখেছে কিনা, শুধু পাপ আর পাপ, কোনো নেকি নাই। তো বান্দা বলবে যে না, আপনার ফেরেশতারা কোনো ভুল লেখেনি, আমি যে পাপ করেছি সেটাই লিখেছে। 99টা খাতা, ডানে যতদূর দৃষ্টি যায়, বামে যতদূর দৃষ্টি যাবে, সামনে তার চোখের দৃষ্টি যত দূরে যাবে, 99টা খাতা তত বড় হবে, পুরোটাই পাপে ভর্তি। আল্লাহ বলবেন, তোমার একটা নেকি আমার কাছে সংরক্ষিত আছে, তুমি এই ছোট্ট চিরকুটটা রাখো, কাজে দেবে। বান্দা আল্লাহর দিকে তাকায়া বলবেন যে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, ছোট্ট একটা চিরকুট আর এতগুলো পাপ কি হবে? আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করিনি, এটা রেখে দাও। যখন আমুল নামায় পাপ আর নেকি মাপা হবে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লায় কিছুই নেই, আল্লাহ জিজ্ঞেস করবেন, আইনা বিতা কাত, তোমার ওই চিরকুটটা কই? চিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি লেখা ছিল?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূল। দলিল পেলেন? আকিদার দাম কত? এভাবে কত বান্দা যে মুক্তি পাবে, জান্নাতে যাবে, তার কোনো ইয়ত্তা নাই, কেউ বলতে পারে না। আকিদার দাম এত বেশি, মানহাজের দাম এত বেশি, আমরা বোঝার চেষ্টা করি না। আপনারা আকিদা সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, মানহাজ সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, যেন আপনার আকিদাটা পরিষ্কার হয়, মানহাজটা পরিষ্কার হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই যাদেরকে সুন্নি বলা হচ্ছে তারা অধিকাংশই সুফিবাদে বিশ্বাসী, নাউজুবিল্লাহ। সুফিবাদ এটা কুফুরি আকিদা, সুফিবাদটা কুফুরি আকিদা, অন্তত এটা মনে রাখবেন। এবং তাদের আকিদাটা অত্যন্ত ভয়ঙ্কর। এই সুফি বেদাতিদের কারণেই সমাজে প্রচুর পরিমাণে বেদাত সৃষ্টি হয়েছে, এবং ওই বেদাতগুলোকেই সুন্নাহ মনে করে, সুন্নাত ভেবে সব মানুষ আমল করছে। সুফ শব্দের অর্থ হল পশম। এই পশমের কাপড় গায়ে দিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো বলেই তাদেরকে সুফি বলা হয়। তবে এই তাসাউফ বা সুফি এ শব্দের উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈন তাদের যুগে ছিল না, পরবর্তীতে তৈরি হয়েছে। যে সুফিরা এখন লাল শালও পরে, মাথায় বড় জট তৈরি করে, এ আংটা নিয়ে ঘুরে বেড়ায়, এটা আপনারা একবারে প্রকৃষ্ট সুফি এদেরকে বলতে পারেন। আর যাদের মধ্যে সুফিবাদ লালিত হয়, যারা লালন করেন, তারা সবাই সুফি মতবাদে বিশ্বাসী। এটা এর উৎপত্তিটা হয়েছে 261 হিজরির কিছু আগে, অর্থাৎ মাজহাবি দলাদলি সৃষ্টির অনেক আগে। এরা সৃষ্টি হয়েছে চারটা দর্শনের ভিত্তিতে। একটা হলো গ্রিক দর্শন, একটা পারসিক, হিন্দু, ব্রাহ্মণ। এই চারটা সংস্কৃতির আলোকে সুফিবাদের জন্ম। এদের মূল গুরু বায়েজিদ বোস্তামী। বাংলাদেশে যে সমস্ত তথাকথিত বক্তা বায়েজিদ বোস্তামী, হুসাইন বিন মানসুর হাল্লাস, ইবনুল আরাবি, এদের ঘটনা যারা বর্ণনা করে, মনে করবেন তারা সবাই সুফি। আরও স্পষ্ট করে বলি, বাংলাদেশে এক নম্বর সুফি যারা মাজার পূজারী, কবর পূজারী। দুই নম্বর হল যারা পীর পূজারী, অর্থাৎ যাদেরকে বলা হয় দেওবন্দি এবং বেরলভি, তারা এই শ্রেণী দুইটা উভয়ই সুফিবাদে বিশ্বাসী। বরং যারা মাজার পূজারি তাদের চেয়ে সুফি, যারা একেবারে খাঁটি সুফি, তারা বেশি খারাপ। আপনারা জানেন যে অধিকাংশ বক্তাই মানসুর হাল্লাজের কাহিনী বলে। নাবলুসি নামে এক লোক বহু ফার্সি কবিতা রচনা করে গেছে। এই নাবলুসির কবিতা, ফার্সি কবিতা পড়ে অধিকাংশ মানুষই বক্তব্য দেয়, অথচ ওই বক্তা জানে না যে নাবলুসির আকিদা হলো সুফি কুফুরি আকিদা। এটাও বলে দিই, বাংলাদেশে সুফিবাদটা
সুন্নিদের মাঝে প্রচার করেছে দুইটি ধারায়। একটি ধারা হলো দেওবন্দী মানহাজের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, সেটা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এই লোকের মাধ্যমে সুফিবাদটা প্রকাশ পেয়েছে। আর দুই নম্বরে প্রচারিত হয়েছে এখন সুফিবাদটা নতুন রূপ হলো কোয়ান্টাম মেথড।